বিপ্লব মিত্রের সমর্থনে জনসভায় মুখ্যমন্ত্রী। দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে ইতিমধ্যে কখনো বিজেপি ছেড়ে তৃণমূলে অথবা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান পর্ব চলছে, কিন্তু এই সব কিছুর অবসান ঘটবে আগামী 26 এপ্রিল, জেলার মানুষ ভোটদান করবে। তাই বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরে বালুরঘাট 6 নম্বর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী এবং দক্ষিণ দিনাজপুর জেলার ভূমিপুত্র সহ জেলার বর্ষীয়ান তৃণমূল নেতা বিপ্লব মিত্রের সমর্থনে এক প্রকাশ্য জনসভা করলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন দুপুরে মুখ্যমন্ত্রী বিপ্লব মিত্রের সমর্থনে এক বিশাল জনসভা করলেন। মঞ্চে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা সহ উত্তর দিনাজপুর ও মালদা জেলার তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট নেতৃত্বরা। অন্যদিকে মঞ্চে উঠেই বাংলার প্রতি বিজেপির বিমাতৃসুলভ আচরণ ও বঞ্চনার প্রতিবাদ করেন, পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথাও তুলে ধরেন। মুখ্যমন্ত্রী মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বালুরঘাট 6 নম্বর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সহ বিজেপি দলকে কার্যত একহাত নিলেন। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ ও সূর্যের প্রখর তাপকে উপেক্ষা করে এদিন হরিরামপুরে বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা জেলার ভূমিপুত্র এবং রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রের সমর্থনে প্রকাশ্য জনসভা করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তৃণমূল কংগ্রেস সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিয়ে দিন, মামুনিরা মেনে চল। দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রীর রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।